আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব শিখনকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ। এখানে বার্ষিক পরীক্ষায় তোমাদের যে 5টি অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার কোন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়বে এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর মূল্যায়ন হবে তোমাদের দুইভাবে, শিখনকালীন আর সামষ্টিক মূল্যায়ন। এক কথা বারবার বলার কোনো প্রয়োজন নাই, তোমাদের বলি তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা তোমরা শিখনকালীন কাজ করবে সেখান থেকে 30 নম্বর পাবে, আর 100 নম্বর দিয়ে লিখিত পরীক্ষা দিবে সেটাকে 70 নম্বরে রূপান্তর করা হবে। এখন দেখতে পাচ্ছ পরীক্ষার ধরন হলো লিখিত, 15 নম্বর হলো 100, কোনো ওএমআর শিট হবে না, যা আছে সব খাতায় লিখতে হবে। 15টা এমসিকিউ, 15 নম্বর, 10টা এক কথায় উত্তর দাও 10, টোটাল হলো 25। আর শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা 10 দুগুণে 20। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকবে, প্রশ্ন 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে, 3 5 15। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে, 60টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে, 5 4 40। আর তোমাদের এই 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টায়। 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। তুমি 100-র মধ্যে কত পেলা, 1-এর মধ্যে কত আর 70-এর মধ্যে কত। শিখনকালীন মূল্যায়ন যে কাজগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, আর শ্রেণীর কাজ, এগুলো প্রত্যেকটার জন্য 10 নম্বর করে। তোমাদের যিনি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক রয়েছেন, ওই স্যার তোমাদের এগুলো ভালোভাবে বুঝিয়ে দিবে। আমি এখন তোমাদের একটা নমুনা প্রশ্ন দেখাবো, এই প্রশ্নটা ভালো করে তোমরা আয়ত্তে আনবে, তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে এবং আজকের এই ভিডিওতে প্রশ্নের উত্তরও থাকবে। এখানে 15টা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দশটায় এক কথা উত্তর দাও প্রশ্ন 10, আর 10টা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 10 দুগুণে 20। তিনটা দৃশ্যপটবিহীন প্রশ্ন দেখতে পাচ্ছ থাকবে, 5টা উত্তর দিতে হবে, 3টা 3 5 15। আর রচনামূলক প্রশ্ন থাকবে, 60টা থাকবে, 5টার উত্তর দিতে হবে, কতে 3 আর ক্ষতে হইলো 5। তোমরা দেখতে পাচ্ছ দুই ধরনের প্রশ্ন প্যাটার্ন থাকবে, প্রত্যেকটা উদ্দীপকের সাথে 2টা করে প্যাটার্ন থাকবে। করতে উপরে যে প্রশ্ন ছিল তার উত্তর তোমরা দেখে পাচ্ছ, প্রথম 15টা এমসিকিউর উত্তর, তারপরে 10টি এক কথায় উত্তর দাও প্রশ্নের উত্তর। এখন তোমাদের সংক্ষিপ্ত ক নম্বরে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর কতটুকু দিলে কত নম্বর পাবা এগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রেক্ষাপট বিহীন যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর কতটুকু লিখলে কী পরিমাণ নম্বর পাবে এই বিষয়গুলো দেখাচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার দাব দেখতে পাচ্ছ তোমরা এখানে। তারপর এখানে শিক্ষকদের যে তোমাদের যে প্রেক্ষাপট নির্ভর যে রচনামূলক প্রশ্নগুলো থাকবে সেগুলোর কতে বা ক্ষতে কতটুকু নম্বর তোমরা পাবে এই বিষয়গুলো এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সার্বিক কাজগুলো করে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।